हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आबारो हाजिर हो गेलाम आपनादेर माझे नतून आरो एकटा स्नैक्सर आइटेम निये, आर सेटा होच्छे पटेटो नूडल्स फिंगार अथवा नूडल्स पटेटो फिंगार, जाई बोली ना केनो एटा खेते असम्भव मजा आर बानानो तो खुबी सहज। ताहले चलुन देखे नेवा जाक किभाबे एटा तैरी करते हय। आर एटा तैरी करार जन्य आमी आगे थेके आलू सेद्ध करे खोसा छाड़िये मैश करे निएछि। आर एखाने आमी दिये दिब प्राय हाफ कप परिमाण पेंयाज कुचि। তারপর আমি এতে দিয়ে দিব দুইটা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব ধনে পাতা কুচি, দিয়ে দিব স্বাদমতো লবণ, তারপর দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর এখন আমি একটা নুডলসের প্যাকেট নিয়েছি, এই প্যাকেটের নুডলসটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিব। আমি গুঁড়ো করে নিয়েছি, এখন প্যাকেটটা ছিঁড়ে এই নুডলসের গুঁড়োগুলো আমি একটা প্লেটে ঢেলে দিব। আর এই যে নুডলসের যে মশলাটা, সেই নুডলসের মশলা পুরোটাই আমি এই আলুর মিশ্রণে দিয়ে দিব। আর এই মশলাটা দেওয়ার কারণে এখানে আর কোনো বাড়তি মশলা আমাদের দিতে হবে না। আর দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এটাকে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। তারপর এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমার সবগুলো উপকরণ মাখানো হয়ে গিয়েছে, আর এখন আমি হাতের মধ্যে একটুখানি নিব। তারপর এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিঙ্গারের আকারে শেপ দিয়ে দিব। এই তো আমি একটা বানিয়ে নিলাম, এখন একটা প্লেটে রেখে দিব। আমি আপনাদের সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আরও একটুখানি হাতের মধ্যে নিয়ে নিলাম, এটাকেও আবার সেই আগের মতো ঘুরিয়ে ঘুরিয়ে ফিঙ্গারের শেপ দিয়ে দিব। হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এভাবে করে আমি সবগুলো ফিঙ্গার তৈরি করে নিব। সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর এদিকে আমি একটা বাটির মধ্যে আগে থেকে একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম, সেই ডিমের মধ্যে আমি একটা ফিঙ্গার ভালোভাবে ভিজিয়ে নিব। তারপর এই যে নুডলসগুলো গুঁড়ো করে রেখেছিলাম, এই নুডলসগুলোর মধ্যে এই ফিঙ্গারটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর এটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিব যেন নুডলসগুলো এটার গায়ে ভালোভাবে লেগে যায়। এখন একটা প্লেটে রেখে দিলাম, আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আবারও একটা ভিজিয়ে নিব, এটাকেও আবার সেই নুডলসের গুঁড়োর মধ্যে আবারও লাগিয়ে নিতে হবে। এটাকেও আবার এভাবে লাগিয়ে হাত দিয়ে আবারও চেপে চেপে দিব। হয়ে গেল, আমি আপনাদেরকে বানিয়ে দুটো দেখালাম। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। এই তো সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। আর এখানে ভাজার জন্য আমি আগে থেকে তেল তো বসিয়ে দিয়েছিলাম, আর তেলটাও অনেক গরম হয়ে আসছে। এখন একে একে সবগুলো ফিঙ্গার আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। এই তো সবগুলো একটু নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন কালার চলে আসছে, তার মানে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। আর এখন আমি একটা ছাঁকনি দিয়ে সবগুলো আমি উঠিয়ে নিব তেল থেকে। হয়ে গেল, খুবই মজাদার এবং খুবই সহজ একটা স্ন্যাক্স। আর এটা তো খেতে তো খুবই মজা। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।